আমরা এখন আছি আলীকদম সদরে। আগের দিন দামতোয়া ঝর্ণা দেখে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমাদের পরিকল্পনা ছিল মারায়ন্তং পাহাড়ের চূড়ায় ক্যাম্প করে থাকার। তাঁবুসহ সব প্রস্তুতি নিয়ে ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে এসেছি। কথা ছিল মোটরসাইকেল নিয়ে আমরা মারায়ন্তং চূড়ায় উঠব, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর বারণ শুনে ওদিকে আর যাওয়া হয়নি। সকালে আমরা চলেছি সুড়ঙ্গের পথে। আলীকদম সদরের পানবাজার থেকে অটোরিকশায় মঞ্চপুরপাড়া পর্যন্ত এখানে আসতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। ভাড়া জনপ্রতি ২০ থেকে ২৫ টাকা। এখান থেকে তৈনখাল পার হতে হবে। আমরা আজকে আলীকদমে আমাদের দ্বিতীয় দিন। পেছনে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তৈনখাল, যেটাকে অনেকে টোয়াইনখালও বলে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আলীকদমের কিছুদিন আগেও সবচেয়ে যে আকর্ষণীয় যে পর্যটন স্পটটি সেটি হচ্ছে আলীর সুড়ঙ্গ। আমার মনে হয় সবাই দর্শকরা জানেন আলীর সুড়ঙ্গ আসলে কি। একটি সুড়ঙ্গ যার নামই আসলে আলীকদম নামটি নামকরণ করা। আমরা আজকে সেখানে যাচ্ছি, আলীর সুড়ঙ্গের রহস্যময়তা আজকে আপনাদের দেখাবো। ইচ্ছে করলে এখান থেকে গাইড নিতে পারেন, গাইড খরচ ২-৩০০ টাকা। গাইড নিলে তিনটি গুহাই দেখানোর কথা জানিয়ে রাখবেন। আমরা রওনা হলাম গাইড ছাড়াই। বর্ষায় তৈনখালে থাকে ভয়াবহ স্রোত, এছাড়া এখানে চোরাবালি আছে, তাই পার হওয়ার সময় সাবধান থাকতে হবে। খালের পর কিছুক্ষণ পাহাড়ি রাস্তা, তারপর সোজা নেমে গেছে ঝিরিপথে। এতক্ষণ সূর্যের আলোর দাপট থাকলেও এখন বেশ অন্ধকারাচ্ছন্ন গা ছমছমে একটা ভাব চারপাশে। আলীর সুড়ঙ্গে যাওয়ার পুরো পরিবেশটি এমন, কিছুটা ধোঁয়াশাময় এর ইতিহাসও। মূলত এই গুহার নাম অনুসারেই উপজেলার নাম আলীকদম। তৈনখাল অতিক্রম করে অল্প কিছু পাহাড়ি রাস্তা পার হয়েছি, তারপর আমরা একটি বেশ রহস্যময় আধার থাকা একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পাথরের দেয়াল দুপাশে, এবং এখন প্রায় ভর দুপুর, কিন্তু দেখছেন যে সন্ধ্যার মতো আধার প্রায় নেমে আসছে। এমন একটি রহস্যময় জায়গা হচ্ছে আলীর সুড়ঙ্গ। সরকারি নথিপত্রে একে পুরাকীর্তি হিসাবে উল্লেখ করা হয়েছে, তবে এই গুহা নিয়ে বেশ কিছু উপকথা প্রচলিত। সবচেয়ে প্রচলিত উপকথাটি হচ্ছে আলহকডং নাম থেকে আলীকদমের নামকরণ। বান্দরবানের বোমাং রাজার নথিপত্রে এবং পাকিস্তান আমলের মানচিত্রেও এই নামটি পাওয়া যায়। এর অর্থ পাহাড় এবং নদীর মধ্যবর্তী স্থান। অন্য প্রচলিত উপকথাটি হচ্ছে আলী নামে একজন দরবেশের নামে নামকরণ করা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আলীর গুহার সামনে। এখানে লোহার রেলিং এর ব্যবস্থা করা হয়েছে, তবে এটি এখন নড়বড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানে গুহা আছে মোট ৩টি, তবে গাইড না থাকলে ২ এবং ৩ নম্বর গুহা চেনা কঠিন। আমরা আরেকটি গুহার পথে চললাম। এ পথ রীতিমতো ভয় ধরাবে, এখানে দুই পাশের পাথরের দেয়াল চেপে ধরতে চাইবে। কোনো কোনো জায়গায় চার হাত পায়ে ক্লাইম্বিং করতে হবে। ময়লা আবর্জনা ফেলা এখানে সম্পূর্ণ নিষেধ। পাথরের গায়ে কোনো নাম বা অন্য কিছু লিখে আসবেন না। আলীর সুড়ঙ্গে আসতে হলে বান্দরবানের আলীকদম উপজেলায় আসতে হবে। ঢাকা থেকে সরাসরি বাস আছে, শ্যামলী এবং হানিফ পরিবহনের বাস ভাড়া ৮৫০ টাকা। আলীকদমে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল আছে, উপজেলা সড়কের দামতোয়া ইন উল্লেখযোগ্য। আমরা যে জায়গাটাতে চলে এসেছি সেটি একেবারে শেষ, এটি খুবই সংকীর্ণ একটি জায়গা। এখান থেকেই মূলত শেষ, আর খুব বেশি যাওয়ার রাস্তা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো আমাদের আলীর সুড়ঙ্গ অভিযান এখানেই শেষ হলো। আমরা হয়তো কোনো একদিন আবারও এরকম অ্যাডভেঞ্চারাস জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, এবং আপনারা দেখবেন ভুবন ভোলানো বাংলাদেশের সৌন্দর্য।